তুমি অত ভেবো না, আসলে মা মরা ছেলে তো একটু প্রবলেম আছে। না না সেটা না, ও তোমাকে খুব ভালোবাসে। কালকে রাতে যদি ও না থাকতো। কাল রাতের কথা কেন তুলছো? বাসি হয়ে গেছে, কালকের কথা বলে আবার মুডটা অফ করো না সকাল সকাল। না না মানে আমি ওটা বলছিলাম না। আরে রূপ বাবু, এসো এসো বসো বসো, পরিচয় নেই তো, পরিচয় করে দিই, ইনি হলেন মেহেলি আমার, এই যে রূপ, রূপঙ্কর মজুমদার, আমার অ্যাডভোকেট কাম অ্যাডভাইজার কাম ফ্রেন্ড কাম। ওকে স্যার, ঠিক আছে ঠিক আছে। আপনাদের বিয়েতে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু একটা কাজে এমন ফেসে গেলাম যে। হ্যাঁ, ও কাজেই ফেসে যায়, ও শুধু কাজ করে ঠিক বাবার মতো। ওর বাবা বিমল বাবু আমার বাবার সঙ্গে কাজ করতেন, অ্যাডভাইজার ছিলেন, ওই বাবার মতোই একদম সৎ আর কর্মঠ ছেলেটা। স্যারের মতো কিন্তু ভালো মানুষ হয় না, এত বড় একটা প্রপার্টির মালিক হওয়া সত্ত্বেও। চাটা খাবে তো? হ্যাঁ আমি তাহলে চাটা করে নিয়ে আসি। আর না, তুমি চা করবে কেন? বিশু চা করবে, তুমি শুধু ওকে বলে দাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুমি একটু তৈরিয়ে নাও। হ্যাঁ আমি আসছি, তৈরি হয়ে দুজনে একটু বেরোবো, বুঝলে তো? আচ্ছা ঠিক আছে, এলাম। এসো এসো, কি হলো, কি দেখছো? ক্লায়েন্ট তো এখানে বসে আছে। স্যার কি এই তিনটে পেপার একটু সাইন করে দিতে হবে। আচ্ছা করে দেবো করে দেবো, সাইন টাইন তো হবে। প্রপার্টিটার কি হলো? মহেন্দ্রের প্রপার্টিটা কি হলো? স্যার ওটা একটু চাপে আছে। চাপ পাপ জানি না, করতে হবে। কত টাইম লাগবে? না স্যার হয়ে যাবে, কিন্তু দু তিন দিন টাইম লাগবে। পাবে না, তাড়াতাড়ি শেষ করো, যাও যাও, এখানে বসে দেখো না, কাজটা করো। হ্যাঁ স্যার, চাটা শেষ করে। চাটা পরে হবে, লক্ষ লক্ষ টাকার প্রপার্টি বেচতে যাবে, যাও যাও যাও। আমি এগুলো সাইন করে রাখছি, তুমি কাজটা শেষ করো। ওকে স্যার। বলছি আমি রেডি। আপনাকে খুব সুন্দর লাগছে শাড়িটাতে। থ্যাংক ইউ। তুমি এখনো এখানে দাঁড়িয়ে রয়েছো, কি ব্যাপার, কাজটা নেই? আসছি স্যার। কি ব্যাপার বলতো, তোমাকে কি বললাম? রেডি হয়ে ভেতরে থাকো, আমি আসছি, বেরোবো, বাড়ি চলে এলে। না মানে আসলে আমি আসলে বুঝলেন না, আমার কথাটা বোঝার চেষ্টা করো, যাও ভেতরে যাও, আমি আমি আসছি। আমাকে তৈরি হতে হবে, আমার ওই জামাকাপড়গুলো বার করে রেখেছো? রেখেছি তো। চলো চলো চলো,